কাবেরীর অন্তর্ধান, মানে সেই মানুষটা পালিয়ে গেছে না লুকিয়ে পড়েছে না সে মার্ডার হয়েছে কেউ জানে না। যেটা বিষয় সেটা হচ্ছে সেই সময় সত্যি মানে একটা সময়তে প্রশাসন চাইলেও অন্য অন্য বিষয়ে তাদের প্রাধান্য থাকতো না। সমাজে যে রাজনীতি চলছে সেটা আমাদের চোখে পড়ে, কিন্তু প্রত্যেক পরিবারে চার দেওয়ালের মধ্যেও একটা রাজনীতি থাকে, রাজনীতি চলে। আর সেই রাজনীতি যিনি করছেন বা যাকে মাথা বলা হয় তাকে যখন ধরার চেষ্টা করা হয় সেটাই সমস্যা হয়ে যায়। বিশেষ করে এই রাজনীতির সঙ্গে যখন প্রেম মিশে যায় সেই রঙটা আরও গাঢ় হয়ে যায়। এরকমই এক রাজনীতি এবং প্রেমের মিশেলে কৌশিক গাঙ্গুলির ছবি কাবেরী অন্তর্ধান, এবং সেখানে একজন চরিত্র তিনি ঠিক পরিবারের বাইরে নাকি পরিবারের মধ্যে, প্রশ্নটা ট্রেলার থেকেই তুলে দিচ্ছেন আর কি। তিনি হচ্ছেন অর্ঘ্য কমল সেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দাদা, এই যে একটা পরিবারের কথা বললাম, আমরা প্রথমেই ট্রেলারে দেখছি যে ওই সময়ের উত্তাল রাজনীতির কথা বলেছে, উত্তাল সময়, সেই সময় একটা পরিবারের রাজনীতি, এবং সেই পরিবারের তুমি ঠিক কতটা অংশ হয়ে যাচ্ছ, কেনই বা সেখানে ঢুকছো, সেটাই বোধহয় একটা প্রশ্ন তুলে দিচ্ছে প্রথমে। আসলে যে ব্যাকগ্রাউন্ডে সময় নিয়ে ছবিটা আমাদের কাবেরীর অন্তর্ধান, সেটা 75 যে সময়টা, একটা ইতিহাস এবং একটা উত্তাল সময়, তার মধ্যে আর একটা পরিবার ওখানকারই যার ফ্যামিলির মধ্যে একটা উত্তাল চলছে, এবং সেই উত্তালটার পেছনে কিছু খুন, কাবেরীর অন্তর্ধান, মানে সেই মানুষটা পালিয়ে গেছে না লুকিয়ে পড়েছে না সে মার্ডার হয়েছে কেউ জানে না। যেটা বিষয় সেটা হচ্ছে সেই সময় সত্যি মানে একটা সময়তে প্রশাসন চাইলেও অন্য অন্য বিষয়ে তাদের প্রাধান্য থাকতো না। এখানে একটি মানুষ যেই পরিবারের একজন হয়ে, বা কেন একজন সেটার জন্য ছবিটা দেখতে হবে, কিন্তু একজন হয়ে সে একলা চেষ্টা করে তার মতন করে এই পরিবারের হয়ে লড়াইটা করার, আর এবং ওই কাবেরীর অন্তর্ধানের শেষটা দেখার। সেখানে বিভিন্ন রকম চরিত্র আছে এবং এটা বোঝাই যাচ্ছে ট্রেলার থেকে, যেটার মধ্যে একটা থ্রিলার এলিমেন্ট আছে, যে কারণে আমরা ছবিটার সম্পর্কে অনেকটা বলতে চাই না বা বলছি না, ইনফ্যাক্ট ট্রেলারেও সেইভাবেই দেখানো হয়েছে। কিন্তু কৌশিক গাঙ্গুলি খুব স্বাভাবিকভাবেই যে ধরনের ছবি করেন তাতে একটা খুব পরিষ্কার, একটা জাস্ট ভালোবাসার ছবি বা জাস্ট একটা পারিবারিক ছবি, মানে আমরা যদি জ্যেষ্ঠপুত্র ভাবি তাহলে পারিবারিক ছবি, কিন্তু তার মধ্যেও সেই মানুষটা ওই জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, মানে এমন এমন লেয়ার স্ক্রিপ্টের মধ্যেও আনে যে কারণে। এবং ওই যে আমি বলছি যে ধরো আমরা দেখেছি অনেক বছর আগে রোজা, প্রেমের ছবি, কিন্তু যেভাবে একটা ব্যাকড্রপ তৈরি করা হয়েছিল, আসলে আমাদের প্রত্যেকের জীবনের ওই মুহূর্তগুলো আরও কঠিন হয়ে যায়, মানে আমরা 2-2.5 বছর আগে যে সময়টার প্রতি গেছি, কিন্তু ভালোবাসা তো মরে না, দায়িত্ব মরে মরে না, দায়িত্ব হারিয়ে যায় না, সেটা পরিবারের প্রতি হতে পারে, বন্ধুদের প্রতি হতে পারে, ভালোবাসার মানুষদের প্রতি হতে পারে, এরকম একটা, এটা ভীষণ মানে এটা কিন্তু পুরো ছবিটা কিন্তু সবাই দেখার ছবি। তবে হ্যাঁ, এটা আমি বলতে পারি যে এই ছবিতে কৌশিক নিজে একটা অসাধারণ চরিত্র করেছেন, এবার সেই মানুষটা কি ভালো না খারাপ, কৌশিক সেন অসাধারণ একটি চরিত্র করেছেন, আমার চরিত্রটা দারুণ, এবং এই মানুষগুলোকে ধরে 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 গল্পটা এগোচ্ছে। কিন্তু কাবেরী একটা বড় ফ্যাক্টর যাকে নিয়ে পুরো এই 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 লড়াইটা, সেটাই আমার মনে হয় ছবিটাকে দেখতে হবে। তবে এতটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ছবিটা দেখলে এটা ডেফিনেট যে যারা দেখবেন ছবিটা হলে ইন্টারভেলে ওঠার চেষ্টা করবেন না উঠতে, শেষে ছবিটা নিয়ে ফেরত যেতে হবে, পরের দিন ব্রেকফাস্টের টেবিলে বা রাত্রে ডিনারের টেবিলে আলোচনা করতে হবে। কারণ কৌশিক গাঙ্গুলি এর আগে আমার মনে হয় না এরকম ধরনের থ্রিলার তৈরি করেছে, যখন করেছেন ভীষণ হলিউডিশ, মানে ওর ছবিগুলো কিন্তু কখনোই ওই ক্যামেরা আকাশে উঠছে বা ওই ধরনের নয়, ভেরি ট্রেডিশনাল যে ছবি হয়, কিন্তু তার মধ্যে যে নাটক, এবং প্রত্যেকে খুব ভালো ভালো অভিনেতারা আছেন এই ছবিতে, মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, চুন্ডি আছে, কো ইন্দ্রনীল আছে, অম্বরীশ আছে, সো এভরিবডি সুপার। ইনফ্যাক্ট খুব নতুন করে পাওয়া যাবে আমার মনে হয় শ্রাবন্তীকে, নতুনভাবে শ্রাবন্তীকে রিইনভেন্ট করেছে কৌশিক তো, এবং আমার আর কৌশিকের এই ছবিতে একটা বেশ ডুয়েল আছে, ডুয়েল আছে, মানে এটা সব থেকে ইন্টারেস্টিং, কারণ কৌশিক গাঙ্গুলিকে আমি সবসময় বলি তুই ভাই তুই আমার ডিরেক্টর বন্ধু,
আর কিন্তু অ্যাক্টর কৌশিক গাঙ্গুলি তুই আমার মহার বড় শত্রু, মানে আমি ঈর্ষা করি, ওরা অন্য জাতের একটা অ্যাক্টর। কতগুলো ছাত্রছাত্রীর উপর আমাদের নজর আছে, খুব জ্বালিয়েছিল কাবেরি মিসিং হওয়ার পর। সরকার কি আর কোনো সুস্থ লোক খুঁজে পায় না? আমি আবার আসবো, আবার আমাদের মধ্যে কথাবার্তা হবে। যেটা তুমি বলছিলে যে মানে প্রত্যেকটা খুব গভীর চরিত্রগুলো, এবং এখানেও আমার মনে হয় সম্পর্কের গভীরতা খুব দেখানো হচ্ছে, যেখানে আলো আবছা মানে এইভাবে আমরা দেখতে পাচ্ছি খানিকটা অর্ককমল এবং কাবেরীর মধ্যে ঠিক কী সম্পর্ক বা কার কী সম্পর্ক সেটাও ঠিক বোঝা যাচ্ছে না। মৃন্ময়ের সঙ্গে অর্ককমলের একটা ভালো সম্পর্ক, আবার কাবেরীর সঙ্গেও মনে হচ্ছে। তো একটু যদি সেটা বলো, মানে এই জায়গাটাতে একটা মিস্ট্রি, কে এই অর্ককমল? এই অর্ঘ্যকমল ছবিটাতে মিশ্রিত পটে, এবং সেখানে কাবেরিও আছে, মৃন্ময় আছে, এবং মানুষটির কি বলবো, একটা কোথাও ম্যাজিক তো আছে, সেই ম্যাজিকটা কাজ করে, সে নিজে একজন শিল্পী মানুষ। আবার সে তার সেই সময় দাঁড়িয়ে প্রচুর বাচ্চা ছেলেমেয়েদেরকে যে পেন্টিং শেখায়, সেটা নিয়েও তার উপরে একটা প্রশাসনিক একটা চাপ আছে, কারণ সেই সময় অনেকগুলো বাচ্চা ছেলেকে এক জায়গায় অ্যালাউ করা হতো না। তো সব মিশিয়ে না আসলে একটা, মানে আমি এটা নিয়ে বেশি বলতে চাই না, কিন্তু ভীষণই একটা ধোঁয়াশে একটা চরিত্র, যে কারণে আমাকে বাঁচা বা কৌশিক কখনোই আমাকে খুব একটা সাধারণ স্বাভাবিক চরিত্র দেয় না। কিন্তু এই ছবিটাতে একটা তো সেই চরিত্রটার একটা পার্সোনা দরকার, একটা ব্যক্তিত্ব দরকার, এবং সেখানকার মানুষজন এনাকে বেশ সম্মান করেন, এবং সেই মানুষটা বিশ্বাস করেন যে সে শহরে ক্লান্ত, সেই মানুষটা বহু বছর ধরে এরকম একটা মনে করেন এখানের এখানকার অন্ধকারের ওই জিজির ডাকটা অনেক ওকে ভালো লাগে। তো ও একটা মানুষ নিজেকে টেনে নিয়ে চলে গেছে শহর থেকে বাইরে, তার সঙ্গে শহরের কানেকশান নেই তা না, একসময় ছিল, এখন তিনি ভালোবাসেন এরকম একটা জায়গায় থাকতে। সেই মানুষটার প্রতি মানুষের একটা অ্যাট্রাকশান তো আছে, মানে মানুষদেরও আছে, অবশ্যই মহিলাদেরও আছে, হিজ অ্যান মানে যে লোকটাকে অ্যাট্রাক্ট করার মতো, তো এই এই ধরনের একটা ক্যারেক্টার, কিন্তু তার মধ্যে নিশ্চয়ই একটা মিস্ট্রি আছে, তার মধ্যে একটা ধোঁয়াশা জায়গা আছে, তার জন্য ছবিটা দেখতে হবে। দাদা, এই শিল্পী অর্ঘ্যকমলের সঙ্গে শিল্পী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কি মিল আছে কিছু কিছু জায়গায়? ফ্যাক্টরটা হ্যাঁ আমি আগেই বলে না না ইয়ারকি মেরে বলছি না, দেখো আমার আমাকে কৌশিক, দেখো এক একজন পরিচালক না আমাকে এক এক রকম করে ব্যবহার করে। সৃজিৎ আমাকে একরকমভাবে, সেটা ধরো অটোগ্রাফ থেকে, বাইশে শ্রাবণ থেকে, জাতিস্বর থেকে, গুমনামির থেকে, কাকাও ব্যবহার করেছে। যেটা কৌশিক করেন, যে আমার যে স্বাভাবিকতা, আমার তো নিজের একটা নেচারের স্বাভাবিকতা আছে, মানে আমার নিজের একটা প্রেজেন্স আছে। ধরো আমি, তুমি যদি ভালো করে লক্ষ্য করো, জ্যেষ্ঠ পুত্র যেরকম, ইনফ্যাক্ট দৃষ্টিকোণ, মানে আমার প্রেজেন্সটাকে, যে প্রেজেন্সটা একটা ওই একটা মানুষকে একটা ওয়াও ফ্যাক্টর তৈরি হয়, সাধারণ নয়, ও কিন্তু ওইটাকে ধরেই একটা নিজের একটা ক্যারেক্টারাইজেশন তৈরি করে। এবং ওই জন্য খুব যে একটা বিশাল আমার প্রস্থেটিক্স, মেকআপ, একটা বিশাল গেট আপ চেঞ্জ কোনো ছবিতে আমি করিনি, দৃষ্টিকোণ হয়তো একটা জাস্ট চোখ পাল্টানো আছে, জ্যেষ্ঠ পুত্র তাই বাস, জাস্ট লাইক আমি এখন যেরকম বসে কথা বলছি সেরকম। তো কিন্তু চরিত্রের গভীরতাটাকে দারুণ তৈরি করে, চরিত্রের ওই ওজনটাকে দারুণভাবে তৈরি করে, যে কারণে আমার এই চরিত্রগুলো করতে ভীষণ ভালো লাগে। আমি যেটা বললাম যে ওই শিল্পীর সঙ্গে এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শিল্পীর কতটা মিল, মানে হাঁপিয়ে ওঠা বা এই জায়গায় সব কিছু নিয়েই। হ্যাঁ, মানে দেখো শিল্পী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জীবনে তো কাজ প্রচুর করেছেন, মানুষ যখন প্রচুর কাজ করেন তখন তার একটা একাকিত্ব জায়গাও তৈরি হয়। হাঁপিয়ে ওঠার জায়গাটা আমার হয়নি এখনও, কারণ তোমরা জানো তোমাদের সঙ্গে আমি কীরকমভাবে মিশি, হাঁপিয়ে আমি উঠি না, আমি তোমাদের দেখলে এনার্জি পাই, সে যেখানেই দেখি, মানে আমার মনে হয় তোমরা আমাদের আমাদেরই এই ইন্ডাস্ট্রির ফ্যামিলির একজন, হাঁপিয়ে আমি উঠি না, আমার এটা বোধ হয় আমার লাইফ লাইন, কারণ যতদিন আমি কাজ করে যেতে পারবো ততদিন আমি মনে করি আমি থাকবো সুস্থ, বা মানুষকে অনেক কিছু আরও দেওয়ার আছে আমার, এটা আমার লাইফ লাইন, মানে এটার বাইরে আমি কিছু নই। আর তোমরা জানো যে আমি সিনেমার বাইরে কিছু করিও না, কিচ্ছু করতে পছন্দ করি না আমি আসলে, কিন্তু হ্যাঁ একাকিত্ব তো হয়, একটা ভয় তারা কারো বেড়ায় সব সময়, একটা ভয় মানে আপনি 1, 2, 3 এইগুলোর ভয়ের থেকে আমি বেরিয়ে গেছি, কিন্তু যে ভয়টা তারা করে বেড়ায় যে আমার নিজের যে মানটা আমাকে বাংলার দর্শক দিয়েছেন বা তোমরা দিয়েছো, এই মানটাকে আমি বজায় রাখতে যেতে পারি,
এটা না একটা বিশাল গুরুগম্ভীর দায়িত্ব। সেটার জন্যে আমাকে সারাক্ষণ ভাবতে হয়, চিন্তা করতে হয়, কিছুটা সময় নিজের বার করতে হয় ভাবার জন্যে। আর দেখো অ্যাট্রাকশন, দেখো আমার 25 বছর আগেও মানুষ আমার প্রতি অ্যাট্রাক্টেড হতেন, এখন দেখো সাদা হয়ে গেছে দাড়ি ফাড়ি, তাতেও মানুষ অ্যাট্রাক্টেড হন। এইটা আমার স্ত্রী বলেন মাঝে মাঝে যে তোমার এই রোম্যান্টিসিজম যতদিন থাকবে ততদিন আমরা খুব সৎ মানে ভালোভাবে থাকতে পারবো, কারণ তোমার রোম্যান্টিসিজমটাই কাজ করে। সো দেখো রোম্যান্টিসিজম মানেই কিন্তু একটা রোম্যান্টিক হিরো হতে হবে তা না, রোম্যান্টিসিজম ইটস আ ভেরি ডিফারেন্ট একটা কাজ। সো হ্যাঁ, মানে আমাকে বলে মানুষ যেন আমি রোম্যান্টিক, সো আই লাভ ইট। আপনার আর মৃন্ময়বাবুর মধ্যে এই বৈবাহিক সম্পর্কটা ঠিক কিরকম? অনেক সময় লেগে যাবে না এটা? ঠিক আছে, থাক। এখানে কৌশিকদা একটা জায়গায় বলছেন, মানে চরিত্র গোকুলচন্দ্র যেখানে বলছেন যে মাঝে মাঝে আমিও কামড়াই, অভিনেতা কৌশিক গাঙ্গুলিকে নিয়ে কি বলবে? কামড় দিয়েছেন এই ছবিতে? একেবারে কামড় দিয়েছেন, মানে বিশাল বিশাল কামড় আমি পেয়েছি। তবে এই ছবিতে যেহেতু আমি না এই ছবি বলে না, আমি আগের ছবিতেও আমাকে তো একটা বাঘা অভিনেতাকে সঙ্গে দিয়ে দিয়েছিলো, যাকে আমি মানে শ্রদ্ধাও করি ভালোবাসি এবং আমি মনে করি ফাইনেস্ট অ্যাক্টর ঋত্বিক। কিন্তু এখানেও কৌশিক আর আমার এই ডুয়েলটা খুব মজা করে, মানে ও কখনো কখনো বলটা আমার পায়ে দিয়ে বলেছে তুমি গোলটা দাও, আবার বলটা কখনো নিজের পায়ে নিয়ে বলেছে। কারণ আমি না নিজে ব্যক্তিগতভাবে একজন অভিনেতা যিনি সিনেমাটাকে বিশ্বাস করে, সিনেমায় যে দৃশ্যে যার পাওয়া দরকার, যেটা যেটা যার অ্যাচিভ করা, সেটা যদি অ্যাচিভ না হয় তাহলে সিনেমাটা ভালো হবে না। সো এখানে কৌশিকের দুটো যেহেতু জায়গা, একটা ডিরেক্টর এবং একজন অ্যাক্টর, এখানে কন্টিনিউয়াসলি ওই প্রসেসটা আমরা করে গেছি। তবে হ্যাঁ, মানে তুমি যদি বলো, আমি এমনি সজাগ অভিনেতা, আমি সেট ছেড়ে বেরোই না, সবাই জানে আমাকে, মানে আমাকে যদি কেউ বলে কেউ ভ্যানে বসতে পারলাম কেন, কী অসুবিধা হচ্ছে, আমি সেটা থাকলে আমি দেখতে থাকি, আমার ভালো লাগে। কিন্তু কৌশিকের ক্ষেত্রে একটু কী বলবো, সজাগ থাকাটা আমার কাছে আরও প্রয়োজনীয়তা হয়েছিলো, যে কারণে আমি সেট না ক্যামেরার পাশ থেকে সরতাম না, কারণ ওর প্রত্যেকটা শট আমার দেখার দরকার হতো, মানে অ্যাবসলিউটলি। এখানে কাবেরি কোথায় আছেন, কী অবস্থায় আছেন সেটা এখন কেউ জানেন না, জানতে পারবেন 20 তারিখের পর। শুনতে পাচ্ছি যে মা প্রচুর শো করে বেড়াচ্ছেন এখানে ওখানে, আমাদের সঙ্গে সময় কম দিচ্ছেন। তবে এখন কাবেরি কোথায় আছেন সেটা দেখার জন্য 20 জানুয়ারি আপনাদের আসতে হবে, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি 20 জানুয়ারি কৌশিক গাঙ্গুলির বছরের শুরুতেই ছবি, এটাতে আমরা সবাই অভিনয় করেছি। এটা আমি একেবারেই বলতে চাই না, এটা প্রসেনজিৎ অভিনীত ছবি, এখানে সবাই খুব ইম্পর্টেন্ট রোল, একটা প্রত্যেকেরই ভীষণ ইম্পর্টেন্ট রোল। কিন্তু এই ছবি দেখে আমি এটা ফুল ফ্যামিলি নিয়ে দেখার ছবি, কিন্তু এটা অনেক দিন পরে আপনারা একটা ভালোবাসার ছবির সঙ্গে একটা থ্রিলার দেখবেন বলে এটা আমার ধারণা। আমার মতো যখন দরকার পড়ে তখন কামড়ায়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।